খুশিকে স্কুল দিয়ে বাড়ি ফিরছিলাম। খুশিকে যখন স্কুল দিতে গেছিলাম আজকে প্রচণ্ড বৃষ্টি, ফেরার সময় বৃষ্টিটা হালকা ধরে গেছে বটে, তবে আজ বৃষ্টি হবে নাই বা কেন, আজ তো উল্টো রথ। সবাইকে উল্টো রথের শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগ আমি শুরু করলাম। তবে জানো, রথ আসলে আমার একটা কবিতা ভীষণ ভালো লাগে, কবিতাটার অনেক বড় গূঢ়তত্ত্ব আছে, মানে আছে, কিন্তু আমার কেন জানি না কবিতার লাইনগুলো বারবার আওড়াতে খুব ভালো লাগে। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসি অন্তর্যামী। সত্যি কথা, তাই না? বিশাল বড় মাহাত্ম্য কবিতাটার। কবিতাটা আমার ভীষণ প্রিয়, তাই মনে হলো চারটে লাইন তোমাদের জন্য। আর আমার সল্টলেকের যতগুলো আইল্যান্ড আছে, এই আইল্যান্ডটা হচ্ছে আমার সবার থেকে প্রিয়। কারণ কি বলতো, চারদিকে এই যে লর্ড বুদ্ধাকে এত সুন্দর করে রাখা হয়েছে, আমার ভীষণ ভালো লাগে। যতবার এখান দিয়ে যাই আমি ভিডিওটা করবই করব, মনে হয় বা তোমরা রোজই আমার ব্লগে এটাকে দেখতে পাও। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে 28শে জুন, আজ হচ্ছে বুধবার, আর এখন বাজে হচ্ছে 10:45। আমি খুশিকে স্কুল দিয়ে বাড়ি চলে আসলাম, বেরিয়েছি তুমুল বৃষ্টি, স্কুলের গেটে নামালাম। নামানোর পর যখন রিক্সায় উঠে আসছি, তখন 9 নম্বর পেরোনোর পর বৃষ্টিটা আস্তে 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 ধরে গেল, বাট যাওয়ার সময় পুরো একদম নাকানি চোবানি খাইয়ে দিয়েছে। তো চলো সকালবেলা ওকে দিয়ে টিয়ে চলে আসলাম। দিয়ে আসার পর এখন বর্ষাকালে যেটা হয়, বর্ষাকাল কেন, সব ঋতুতেই চিনি সকালবেলা এক কাপ চা দরকার। এখন এক কাপ চা খাবো, তারপর দিনটা কেমন করে কাটাবো ভগবান জানে। চা খেয়ে নি, তারপরে কথা বলছি। এরপর রান্নাঘরে চলে আসলাম, কড়াইয়ে তেল দিয়েছি, তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আলু, পটল, কুমড়ো, বেগুন, সব একটুখানি ডুমো ডুমো করে কাটা, এটাকে ভালো করে একটুখানি ওপর নিচ করে ভাজা ভাজা হলে এর মধ্যে নুন হলুদ মিষ্টি দিয়ে অনেকটা পুঁই শাক এর মধ্যে দিয়ে দিয়েছি। কাদের কাদের পুঁই শাক খেতে ভালো লাগে জানাতে ভুলো না, কিন্তু পুঁই শাক কিন্তু আমার প্রচণ্ড প্রিয়। যখন একটুখানি মজে এসেছে তখন দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে পোস্ত যে পেস্ট, সেটা এটা দিয়ে দেওয়াতে না পুরো একদম ইয়াম্মি খেতে হয়ে যায়, আমার ভীষণ ভালো লাগে। পুঁই শাকে আজকে চিংড়ি মাছ দিতে পারিনি, কারণ ঘরে চিংড়ি মাছ মজুত ছিল না, আর মাছের মাথা দিয়ে কখনো করতে পারি না, কারণ বাবা নার খুশি একদম পছন্দ করে না, আর এর সাথে ছিল হচ্ছে শুধু মাছ ভাজা, ব্যাস। এরপর দেখো আমি স্নান করে তাড়াতাড়ি করে পুজো করতে বসবো, তো তোমাদেরকে নিয়ে এসেছি আমার পিছনের ছোট্ট বাগানটায়। এই বাগানটা পুরো এখন তুলসী বন হয়ে গেছে, সামনেও আছে পিছনেও আছে অজস্র তুলসী গাছ। আর ওই যে আম গাছটা দেখছো, ওটা আম গাছে প্রথম ফল এসেছিল যে 4-5টা, তার মধ্যে 2টো টেকে আছে। আর এটা হচ্ছে আমার স্বর্ণ চাপা গাছ, আর পিছনে আকন্দ, ধুত্র, অনেক রকমের জবা গাছ আছে। সমস্ত ফুল টুল তুলে নিয়ে এসে আমার মাকে সুন্দর করে পুজো করলাম, মাকে সাজালাম, তারপর মাকে ধূপ ধুনো দিয়ে আরতি করলাম, মায়ের পাঠ করলাম, জপ করলাম, যেটা নিত্য আমি করি আর কি। আর এই মুহূর্তটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এরপর গেলাম খুশিকে আনতে, খুশিকে নিয়ে এসে তাড়াতাড়ি করে খাবার দাবার দিয়ে ড্রেস চেঞ্জ করিয়েই ওটাকে আবার পড়তে নিয়ে গেলাম। আর ফেরার সময় কি দর্শন করলাম দেখো, খুশিকে নিয়ে জাস্ট বাড়ি ঢুকলাম। বাড়ি ঢুকে ভাবলাম ব্লগটাকে এন্ড করতে হবে, তো সে কারণে বসে পড়েছি, কারণ এরপর এডিট তারপর আপলোড। তো আজকে একটা গল্প বলবো, গল্পটা খুবই ছোট সামান্য, কিন্তু গল্পের মানেটা খুব সুন্দর। সেটা হচ্ছে একবার এক রাজ্যের রাজা, সে তার গোটা রাজ্যের
সমস্ত প্রজা বলো প্রত্যেককে ভীষণ রকম ভালো রাখার চেষ্টা করত। রাজ্যটাকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে বেঁধে রেখেছিল এবং গোটা রাজ্যের কোনো মানুষ যেন সেখানে কষ্ট না পায় এটার দিকে রাজার সবসময় দৃষ্টি ছিল। গোটা রাজ্যের কোথায় কি হচ্ছে না হচ্ছে রাজার যে কোনো উপায়ে সেখানে পৌঁছাবার চেষ্টা করতেন এবং মানুষের পাশে থাকতেন এবং ন্যায় বিচার এবং ন্যায় শৃঙ্খলায় তার রাজ্যে সবটুকু ঘেরা ছিল। তো এইরকমই একদিন রাজার হাত থেকে একটি ভুল হয়ে যায়। তখন রাজা ভাবেন তার হাত থেকে যখন ভুল হয়েছে কেউ ভুল করলে তিনি দণ্ড দেন, তাহলে আজ যখন তার হাত থেকে কোনো ভুল হয়েছে তাহলে তিনিও সেই দণ্ডের একজন প্রাপক আর কি। তো সেই জন্য রাজা তখন একটা সভা ডাকলেন এবং সবাই সকলের সামনে তিনি বললেন যে আমার তরফ থেকে ভুলটা হয়ে গেছে, আমার তো শাস্তি প্রাপ্য, তো তোমরা বলো আমি কি শাস্তি নেব, তোমরা যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। সমস্ত সভাসদেরা রাজ্যবাসী সবাই এত ভালো রাজা তিনি কোনোদিন কিছু করেননি, একটা ভুল তারা মাফ করতে রাজি হয়। তারা বলেন মহারাজ আপনাকে কোনো কিছু করতে হবে না, আপনি শুধু আমাদের রাজা হয়ে থাকুন, আমরা লাখো ভুল করি আপনি ন্যায় বিচার করে তার মাফ করার সুধাপথে চলার রাস্তা দেখিয়ে দেন, আপনার তরফ থেকে হওয়া একটা ভুল কখনোই ওটা দণ্ডের যোগ্য নয়। রাজা কিন্তু অনর্থ তার নিজের নীতিতে তিনি যে কাজ তার প্রজা বা রাজ্যবাসীর জন্য করেন সে কাজ তিনি নিজের ওপরেও প্রয়োগ করতে চান। তিনি বললেন ছোট বড় যে কোনো ভুল হোক আমি যখন তোমাদের দণ্ড দিই সেই দণ্ডের মানে আমিও তার জন্য প্রস্তুত থাকতে হবে আমাকে সেই দণ্ড পেতে। যদিই যখন রাজা ছাড়তে চায় না তখন রাজার যিনি মন্ত্রী ছিলেন তিনি ভীষণ বিচক্ষণ ছিলেন। রাজা আবেগবশবর্তী হয়ে হয়তো এই সময় বলছেন ঠিকই, কিন্তু মন্ত্রী ভীষণ ক্রোধার ছিলেন, দূর একদম সুদূর প্রসারী তার চিন্তা ভাবনা ছিল। তিনি তখন বললেন মহারাজ আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধু একটা কাজ করুন আমি গোটা রাজ্যে ঢেরা পিটিয়ে দিচ্ছি, আপনার দণ্ড তখন থেকে লাগু হবে যখন আমাদের নতুন রাজা এখানে এসে বসবেন, কারণ রাজসিংহাসন তো আর ফাঁকা রাখা যাবে না, তো যতক্ষণ না নতুন রাজা আমরা চয়ন করতে পারছি ততক্ষণ এই সিংহাসনের উপর আপনিই থাকুন। রাজা তখন মেনে নিলেন, মেনে নিতে বাধ্য হয়ে ছাড়া কোনো উপায় নেই। তো রাজা ততক্ষণ রাজকার্য চালাতে থাকেন এবং গোটা রাজ্য জুড়ে ঢেরা পিটানো হয় যে আগামীকাল সকাল 10টার মধ্যে যে সে রাজার সাথে মিলিত হবে প্রথম তাকে এই রাজ্যের রাজা বলে অভিষিক্ত করা হবে। রাজপ্রাসাদ থেকে রাজ্য মানে পাহাড়ের একদম মাথায় হচ্ছে বিশাল বড় রাজপ্রাসাদ, আর নিচে পাহাড় থেকে নিচে হচ্ছে একদম চারদিক জুড়ে শহরটা। তো যথারীতি সবাই তখন শুনে নিয়েছে তার প্রত্যেকটা নিয়মাবলী, একদম 10টার 10টাতেই এসে উপস্থিত হতে হবে এই অনুষ্ঠানটার জন্য। রাজ্যে ঢোকার পর মানে রাজার ওই রাজপ্রাসাদের বড় যে তোরণে ঢোকার পর সেখানে কিছু সুন্দর মুহূর্তের আয়োজন করা হবে, কিন্তু তোমরা সবাই এনজয় করো কিন্তু 10টার মধ্যে রাজার কাছে সবাই এসে উপস্থিত হবে। সবাই যথারীতি শুনে নিয়েছে। পরদিন যখন সকলে 10টার সময় রাজার সাথে দেখা করবার জন্য সেখানে উপস্থিত হয় তখন ওই তোরণ প্রবেশ করবার মাত্রই দেখে ভিতরটা খুব সুন্দর সাজানো গোছানো, একদিকে তোমার নানা রকম এলাহি খাওয়া দাওয়া, একদিকে হচ্ছে সুন্দরী সব নারীরা হাত জোর করে একদম অভ্যর্থনা জানাচ্ছে, ভিতরে কোথাও আছে নানা রকমের খেলা চলছে, কোথাও আছে কোনো নাটক চলছে, কোথাও আছে বিনা পয়সায় একদম মানে সমস্ত আয়োজনটাই বিনা পয়সায় রাজার তরফ থেকে, কোথাও আছে বিনা পয়সায় শাড়ি আভূষণ মানে গয়নাগাটি সমস্ত দেওয়া হচ্ছে। এই দেখে রাজ্যবাসীর মাথা তো যায় ঘুরে, তারা মনে মনে ভাবতে থাকে আচ্ছা ও তো এগোচ্ছে এগো, আমি এটা দেখে নিয়ে দৌড়ে যাব আমার ইউ পৌঁছে যাব। কেউ ভাবছে যদি আমার রাজত্ব রাজপাট না পাই তো এখানে যে ফ্রিতে যে আয়োজন দেওয়া হয়েছে সেটাও যাবে ওটাও যাবে দুটোই যাবে, তার থেকে ভালো বাবা এখন নিচেটা আগে গুছিয়ে নিই তারপর রাজার সাথে দেখা করতে যাচ্ছি। দুজন মানুষ এগিয়ে তো ছিল কিন্তু অনেকটা উপর থেকে ওই নিচের মেলাটাকে দেখে তাদের আর লোভ সামলাতে পারেনি, তারা নেমে এসে তারাও সেখানে যোগদান করে। ফলে বেচারা রাজা 10টার সময় তার যে ওই রাত সবাই একা অধীর আগ্রহে বসে থাকে যে কেউ তার সাথে দেখা করতে আসবে, কারণ মানুষ তখন ওই মোহের দিকে ছুটে গেছে, রাজা যে দায়িত্বটা দিয়েছেন সেটার জন্য সেই দায়িত্ব পালনের জন্য কেউ রাজার কাজ অব্দি মানে এসে উপস্থিত হতে পারেননি। রাজার পিছনে দাঁড়িয়ে মন্ত্রীর মুখে কিন্তু তখন মুচকি হাসি, রাজা তখন চিন্তায় পড়ে যায়। তিনি মন্ত্রীকে বলেন হে মন্ত্রী কেউ তো এসে উপস্থিত হলো না তাহলে কি হবে। তখন মন্ত্রী মৃদু হেসে বলল কেউ যখন এসে উপস্থিত হলো না তখন আপনাকেই রাজা হয়ে থাকতে হবে রাজামশাই, কারণ আমি তো বলেছি কেউ না আসা অব্দি আপনাকেই এই সিংহাসনটা ধরে থাকতে হবে। মন্ত্রী চেয়েছিলেন রাজা যখন কোনো কথাতেই আমল দিচ্ছেন না যে তিনি দণ্ডের মানে অত দণ্ডের মানে একদম কঠিন দণ্ডের তিনি প্রাপক নন, যখন কোনোভাবেই তিনি সায় দিচ্ছিলেন না, মন্ত্রী তখন এই রাস্তাটাই নিয়েছিলেন, কারণ মন্ত্রী জানতেন রাজ্যের মানুষরা ওই মোহের দিকেই সবাই ছুটে চলে যাবে। দায়িত্ব আর মোহ বড় বিষম বস্তু, দায়িত্বের মধ্যে কি থাকে জানো, দায়িত্বের মধ্যে থাকে তুমি কখন কোথায় যাচ্ছ, তুমি কখন কোথায় কি করছো, তুমি কখন কোনটা বলছো, সমস্ত রেসপন্সিবিলিটি তোমার কাঁধে। আর আনন্দ
বিনা দায়িত্বের আনন্দ সেটা তো হচ্ছে ফুর্তির সামিল, সেটা তো যে কেউ করতে পারে, তার জন্য মনে হয় কোনো কিছু দরকার লাগে না। রাজ্যের মধ্যে এমন একজন মানুষ ছিল না যে রাজার মতো দায়িত্ব নিতে পারে, তাই জন্য তারা করেছে কি, তাদের যেমন চিন্তা ভাবনা, যেমন তারা মনের মধ্যে ভাবে, ঠিক সেই রকমই সিচুয়েশনের মাঝখানে তারা দাঁড়িয়েছিল। নানা রকম প্রলোভন চারদিকে মোড়ানো ছিল এবং সেইখানেই তারা একদম মনোনিবেশ করেছিল, রাজার সাথে দেখা করতে হবে এটা কারোর মাথায় ছিল না। আর এই আয়োজন মন্ত্রী এজন্য করেছিল কারণ তিনি রাজাকে দণ্ড দিতে চান না, তিনি চান এই রাজামশাই তাদের রাজ্যের রাজা হয়ে থাকুক। রাজা যেহেতু শুনছিলেন না তাই এ ধরনের আয়োজন করতে হয়েছিল তাকে। গল্পটা খুব সামান্য, কিন্তু গল্পের মানেটা কি জানো, আমরাও ঠিক সেরকম। আমরা করি কি জানো, চারিদিকের নানা রকম আমাদের প্রলোভনে আমাদের জীবনটা পুরো মোড়া, আমরা সেদিকের দিকে এত লক্ষ্য দিতে শুরু করি যে আমাদের আসল যে ডেস্টিনেশন, আমাদের আসল যেখানে আমাকে গন্তব্য পৌঁছাতে হবে সেটাই হারিয়ে যায়। আমি এখানে বলি মানে আগামী দিনে যারা সমস্ত বড় বড় পরীক্ষা দেবে বাচ্চারা যারা, তারা কি করে বলো তো, তারা ভাবে ও সামনে এই পরীক্ষাটা আসছে, যদিও ক্যামেরার পিছনেই খুশি বসে আছে, আমার এই বক্তব্য খুশির প্রতিও আছে। ওরা কি ভাবে বলো তো যে ঠিক আছে আর দুদিন পর পড়ে নেবো, ক্ষণে ও ঠিক লাস্ট মোমেন্টে আমি বাজিমাত করে দেবো। একটা বছর দেওয়া হয় একটা বইকে শেষ করবার জন্য, শেষের 3 মাস বা শেষের 6 দিন এটা নয়, তাই না? কিন্তু এই বাচ্চারা কি করছে, এই মোবাইলটা হাতে পেয়ে যায়, ফলে এখানে নানা রকম প্রলোভনের মিডিয়া তো আছেই, সেগুলোর দিকে তারা অ্যাট্রাক্ট হচ্ছে। প্লাস ধরো কোনো নানা রকম বাইরের জাগতিক, এখন মোহমায়ার জগৎটা তো মোড়া, সেদিকেই তাদের অ্যাট্রাকশন চলে যাচ্ছে পড়াশোনার থেকে। আর যখন চেতন থার্ড আই যখন ওপেন হচ্ছে, চেতন যখন ওপেন হচ্ছে, তখন ইটস টু লেট, আর কিচ্ছু করার নেই, তখন এই জীবনটাকে এবার কিভাবে চালনা করবে এটার চিন্তাতেই তারা পুরো দিগ্ভ্রষ্ট হয়ে যাচ্ছে। তাই ছাত্র জীবনের লক্ষ্য হচ্ছে পড়াশোনা, সময় পড়াশোনাটা করে পরীক্ষাটা দিয়ে ভালো রেজাল্টটা নিয়ে আসো। বাকি এই ধরনের এন্টারটেইনিং মিডিয়া জগৎ, এন্টারটেইনিং চারদিকের সব সার্কামস্টেন্স, এগুলো তো তোমাদের জন্য থাকলোই, তাই না? এটা যখন একটা জায়গা অব্দি পৌঁছে যাবে, তারপর এই জগৎটাতে যখন তোমরা পা দেবে, তখন তো তোমাদেরকে কেউ বলার থাকবে না এটা দেখো না, ওটা করো না, এত বাধা থাকবে না, তোমরাও সিকিওর হয়ে যাবে, তোমাদের চারপাশে তোমরা বুঝে যাবে, তোমরা ম্যাচিওর হয়ে যাবে, তোমরা তোমাদের মতো করে তোমাদের লাইফটাকে কাটাতে পারবে, তাই না? এরকম আবার ধরো আমরা বড়রাও অনেকে আছি, আমরা কি করি, আমাদের লক্ষ্যটা কি এটা না, চারিদিকের মোহ মায়াতে আচ্ছন্ন হয়ে নানা রকম প্রলোভনের মধ্যে আমরা পড়ে যাই, তাহলে আমার কোনটা কর্তব্য ডিউটি সেটা আমি কতটা করি আমার ডাউট আছে। সেরকম আমার কাছে এই মুহূর্তে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কি বলতো, আমার বাচ্চাদের পড়াশোনা, আমাকে তাদেরকে তাদের পায়ের তলার জমিটা শক্ত করে দিতে হবে, এটাই আমার ফার্স্ট প্রায়োরিটি, এটাই আমার ফোকাস হওয়া উচিত। এইটাকে সামলে যদি আমি কিছু করতে পারছি তো আলাদা, যদিও আমি টিভি সিরিয়াল কোনো, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়ার আর অন্য কোনো প্ল্যাটফর্মে আমাকে এত অ্যাক্টিভ পাবে না, অনেকে কমেন্ট করলে ফেসবুকে আমাকে রিপ্লাই দেওয়ার টাইম করতে পারি না, ইনস্টাতেও কখনো মনে হলে একদিনে 10টা রিলস করে ছেড়ে দিই, তারপর আবার 10 দিন আমাকে কেউ ইনস্টাতে খুঁজে পাবে না। আর ইউটিউব যেহেতু আমার কর্মস্থল, তাই এখানে আমি আমার কর্মটুকুই শুরু করি, আমার ডেইলি ব্লগ শুট করি, আপলোড করি, আর আমার কিছু প্রিয় মানুষ আছে তাদের ব্লগগুলো দেখি, বাদ দিয়ে এখানে টাইমের পর টাইম, দিনের পর দিন, দিন মুহূর্তের পর মুহূর্ত কাটানো এগুলো আমি করি না, কারণ এর বাইরেও আমার একটা খুব সুন্দর পৃথিবী আছে, সেই পৃথিবীতে থাকাটাকে বেশি প্রেফার করি, আমার মা। জীবনে তোমরা তোমাদের লক্ষ্যটাকে ঠিক রাখবে, তোমাদের কাজ কোনটা ফার্স্ট প্রায়োরিটি, প্রায়োরিটি ওয়াইজ নিজেদের লিস্টগুলো ঠিক করে নেবে, তাহলে জীবনে কখনো কোনো দুঃখ পেতে হবে না, আর তাহলে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। একটা টাইমে গিয়ে বলতে হবে না যে আমাদের এই কপালের ভোগ ছিল তাই আমাদের এটা হয়নি, আমার কপালটা ওরকম ছিল তাই আমার ওরকম হয়নি, আদতে না, আমার চয়েসটা ভুল ছিল, আমার রাস্তাটা ভুল ছিল তাই আমার পরে কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবে না। কিন্তু চলো আজকের ব্লগ এখানেই শেষ করি, আশা করি তুমি সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, আর মুখে একটা চড়া স্মাইল নিয়ে আছে যে চিনি তোমাদেরকে দেয়, তোমরা সবার মাঝখানে ছড়িয়ে দাও, নিজের খেয়াল রাখছো, নিজের বাবা মায়ের খেয়াল রাখছো, নিজের বাড়ির কুচকুমিলোর খেয়াল তো অতি অবশ্যই রাখছো। চলো এখন সন্ধ্যেবেলায় ব্লগ শেষ করছি, সো গুড নাইট তো বলতে পারবো না, জয় মাতা দি আর